হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটে। আজকে কথা বলবো এই সপ্তাহে রিলিজ করা দুটো হিন্দি সিনেমা নিয়ে যেগুলো থিয়েটারে রিলিজ করেছে। একটা হচ্ছে রানওয়ে 34 এবং একটা হচ্ছে হিরোপন্থী 2। তো এই দুটো সিনেমা কেমন হলো এইসব নিয়ে বিশদে আলোচনা থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব ফর অনেস্ট রিভিউ, আনবায়াসড রিভিউ এবং আনপেড রিভিউ। তো প্রথমে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানওয়ে 34। এই সিনেমাটার ট্রেলার যখন থেকে রিলিজ করেছিল দু রকম ভাগে বেসিক্যালি অডিয়েন্স ভাগ হয়ে গেছিল। একজন ভেবেছিল যে ওভার দ্য টপ কিছু দেখানোর চেষ্টা করা হবে, একজন ভেবেছিল হয়তো ভালোভাবে জিনিসটা আসবে, অমিতাভ বচ্চনের মতো অ্যাক্টাররা এখানে প্রেজেন্ট আছেন এবং সেই জায়গা থেকে অবশ্যই একটা এক্সপেক্টেশন তৈরি হয়। তো সত্যি বলতে সিনেমাটা আমি যখন দেখলাম আমার কিছু কিছু জিনিস খুব ভালো লাগলো এবং সত্যি বলতে বেশিরভাগ জিনিসই আমার ভালো লেগেছে। যে সিনেমার যে দুটো হাবকে ব্যালেন্স করার জন্য যেভাবে প্রেজেন্টেশন বা ট্রিটমেন্টে নজর দেওয়া হয়েছে অজয় দেবগন দিয়েছেন সেটা সত্যি একটা প্রশংসনীয় জায়গায় পৌঁছায়। এবং যেভাবে তার প্রথম কাজ হিসাবে তিনি এটাকে ভেবেছেন, ভিজুয়ালাইজেশন করেছেন এবং সেটাকে পুরোপুরি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু দেখতে দারুণ। এবং যে কোর্টরুম ড্রামার মতো সিকোয়েন্স তৈরি করা, অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক কিরকম বা সে কেন এরকম ডিসিশন নিয়েছিল, ককপিটের মধ্যে যে জিনিসগুলো হতে থাকে বা এই যে প্যাসেঞ্জাররা তারা কিরকম একটা ফিল করে, এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে তাদের কিরকম মনের অবস্থা হয়, তো সব জিনিসটাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু এই সিনেমার সব থেকে প্লাস পয়েন্ট। এবং প্রত্যেকটা জিনিস ড্রামা বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বা পিছনের হিস্ট্রি বা ঘটনাটার জাস্টিফিকেশন সবগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এই সিনেমায় নিয়ে যাওয়া হয়েছে, যেটা কিন্তু এই সিনেমাটাকে একটা আলাদা জায়গায় তৈরি করে। তো সিনেমাটা দেখতে বা শুনতে বা ওয়ান টাইম দেখার জন্য খুবই ভালো, বিকজ এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব কম এসে পৌঁছায় এবং যখন আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে বড় পর্দায় দেখছি সেই টেনশনটা সেই জিনিসগুলোকে অ্যাকচুয়াল ভাবে আমরা ফিল করতে পারি। তো আমার মনে হয় এই সিনেমাটি নিয়ে আর বেশি ডিসকাশন করার কিছু নেই, সিনেমাটা তোমরা চাইলে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ অবশ্যই গিয়ে দেখতে পারো। হ্যাঁ, খুব ক্লাসি বা একটা জিনিস তৈরি করাও যেমন হয়নি, খুব মাসিও একটা জিনিস তৈরি করা হয়নি, মাঝামাঝি কিছু অডিয়েন্সের জন্য সিনেমাটা তৈরি করা হয়েছে যারা এই ধরনের স্ট্যান্ডার্ড সিনেমা দেখতে পছন্দ করে বা এই ধরনের সাবজেক্ট সম্পর্কে জানতে পছন্দ করে সেরকম অডিয়েন্সকে মাথায় রেখে, তো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। এবারে আসছি সব থেকে হাইপ করা সিনেমা হিরোপন্থী 2 নিয়ে। তো এই সিনেমাটা আমি দেখেছি প্রায় রাতের দিকে একটা শো এবং দেখার পর আমার এটা মনে হয়েছে যে আমার পুরো টাকাটা তো বরবাদ হয়েছে, সেই প্রসঙ্গে আসবো। এই যে টাইগার শ্রফ, আমি এনাকে নিয়ে কিছু বলতে চাই সিনেমাটা রিভিউ করার আগে, যে তিনি কিরকম অভিনেতা, তার কিরকম সিনেমায় প্রেজেন্স, এসব বিষয়ে আমি গেলাম না। আমি যদি বলি যে তার কোন একটা সিনেমা, আপনি যদি সেই সিনেমাটার টাইটেল না দেখেন, শুধু সেই সিনেমাটা চালিয়ে দেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন সিনেমা দেখছেন। কারণ তার প্রত্যেকটা সিনেমায় অভিনয়ের ধরন, তার জামা খোলার স্টাইল, তার নাচার মানে ভঙ্গিমা সবকিছুই এক। তার যে ভার্সিলিটি একদম নেই সেটা তিনি বারবার প্রমাণ করেছেন, তাও তারা কিভাবে সিনেমায় চান্স পায় আমি জানি না, মেবি নেপোটিজম। তবে এই সিনেমার যদি কথা বলতে হয়, এই সিনেমাটা যেভাবে শুরু করা হচ্ছে যে একটা বড় আসর, সেখানে একটা বৈঠক হচ্ছে, তাদের প্ল্যানিং হচ্ছে যে ইন্ডিয়াকে লোটার একটা 31st March, কারণ কি ট্যাক্সের টাকা সব জমা হয়। এবং তারপরে এই ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, একটা ঘটনা দেখানো হচ্ছে সেখানে ইন্ট্রোডাকশন হচ্ছে টাইগার শ্রফের, এবং তারপরেও আবার দেখানো যাচ্ছে যে তার একটা ব্যাক স্টোরি, সে কিভাবে রেগে যাচ্ছে, তার গার্লফ্রেন্ডের সাথে কিভাবে দেখা হচ্ছে। তো একটা জগা খিচুড়ি গল্প, যার গল্পের মধ্যে না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু, না আছে কোনো লেজ। মানে এই গল্পটার আমি রাদার এটা বুঝতে পারছি না যে বলিউড এত টাকা কোথায় পায় বা কেন এই সিনেমাটা তৈরি করেছে। এই সিনেমাটা, যে কোনো সিনেমা তৈরি করার একটা ভিশন থাকে যে আমি অডিয়েন্সকে একটা কিছু উপহার দেবো, একটা কিছু গল্প দেবো, এবং এটাকে কমার্শিয়াল বলা হোক বা কি সিনেমা বলা হোক, কোন ক্যাটাগরিতে ফেলা হবে আমি জানি না, সিনেমার সেই স্টোরি লাইন, সেই ভঙ্গিমা দেখানোর ওয়ে অফ প্রেজেন্টেশন সবকিছুই এক, নতুনত্ব কিছু নেই। কথার মাঝখানে কখন গান চলে আসবে আপনি বুঝতে পারবেন না, এত গান বিরক্ত লাগবে। কবরের মধ্যে যখন একটা জায়গায় সিন আছে যে কবরের মধ্যে পোতা হচ্ছে, টাইগার শ্রফকে ভেবে না হচ্ছে সে মারা গেছে, তো তারপরে সে পিছনে দাঁড়িয়ে আছে, মানে এতগুলো লোক ওখানে আছে তাও তাকে কেউ দেখতে পাচ্ছে না, মানে এরকম ফানি ফানি এলিমেন্ট আছে। এবং যেভাবে ব্লাস্ট গুলো হচ্ছে, ট্রেনের লাইনের মধ্যে ব্লাস্ট হলো, ওইদিকে দেখা যাচ্ছে সে ওর একটা মা যে কাশিতে বসে আছে বলে সে বেঁচে যাচ্ছে, তো এত থার্ড ক্লাস। এবং এর ক্লাইম্যাক্সটা স্পেশালি যেভাবে ডিজাইন করা হয়েছে, বড্ড হাস্যকর, বড্ড ইরিটেটিভ একটা ক্লাইম্যাক্স। এবং সিনেমাটা সত্যি বলতে অনেকদিন পর এরকম একটা লেভেলের জঘন্য সিনেমা আমি দেখলাম, এবং হিরোপন্থী ইজ আ রিডিকুলাস সিনেমা, থার্ড ক্লাস প্রেজেন্টেশন, থার্ড ক্লাস এর সব কিছু। তো এই সিনেমাটা আমি বলতে পারি এটাই, আমি জেনারেলি বারণ করবো না সিনেমা দেখতে, তোমাদের টাকা তোমাদের ব্যাপার। তবে আমি আমার ক্ষেত্রে বলবো যে আমার টাকা নষ্ট হয়েছে এবং আমার ফ্যামিলির আমি কাউকেই আর টাকা নষ্ট করতে দেবো না, এবং তার জন্য আমি তাদেরকে এই সিনেমাটা দেখতে বারণই করেছি।
তোমরা যদি দুটো সিনেমা দেখেছো এর মধ্যে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।